সবাই জমিয়ত উলামা হিন্দকে ব্যবহার করার চেষ্টা করেছে। সকলেই জমিয়ত উলামা হিন্দের সবাই তারা গেছেন। জমিয়ত উলামা হিন্দ অতন্ত্র প্রহরীর মতন দেশের অগ্রগতি, দেশের ভবিষ্যৎ এবং দেশের অধিকারকে সুনিশ্চিত করার জন্য লড়াই করে চলেছে। ভারতবর্ষের যে সংবিধান কনস্টিটিউশন 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিল লন্ডন থেকে, ভারতবর্ষের ভার কাদেরকে দেওয়া হবে, অবিভক্ত ভারত হবে না বিভক্ত ভারত হবে, যে ক্যাবিনেট মিশন ঠিক করেছিল। এবং তারপরে জওহরলাল নেহরুজি 1947 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন। 1951-52 সালে ভারতবর্ষের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখবেন। তাই ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয়, সেই সংবিধান রচনা কমিটি সভাপতি ছিলেন বি আর আম্বেদকর, জমিয়ত উলামা হিন্দের তদানীন্তন সাধারণ সম্পাদক মাওলানা হিজবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন ভারতবর্ষের সংবিধান রচনা কমিটির মুসলমানদের মধ্যে অন্যতম সদস্য। ভারতবর্ষ বিভাজনের জন্য আমরা দায়ী নয়, ভারতবর্ষ বিভাজনের জন্য জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এরা দায়ী, এতে কোনো সন্দেহ নেই। আমরা ভারতবর্ষ ভাগ চাইনি, অবিভক্ত ভারতবর্ষ চেয়েছিলাম। আমরা বলেছিলাম ভারতবর্ষকে ভাগ করলে কেউ সুখে থাকবে না, দুর্দিন এবং অদিন নেমে আসবে। আজকে পাকিস্তানের অবস্থা খুব ভালো জায়গায় নেই, বাংলাদেশও খুব ভালো পরিস্থিতিতে নেই, ভারতবর্ষে প্রায় 77টি জেলায় মাওবাদীরা দাপাদাপি করছে, এ দায়িত্ব আমাদের নয়। পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ আমরা যদি এক জায়গায় থাকতাম, আমেরিকা সুপার পাওয়ার হতো না, ভারতবর্ষ পৃথিবীর সুপার পাওয়ার হতো। 170 কোটি দেশের নাগরিক নিয়ে আমরা পৃথিবীতে ছড়ি ঘোরাতাম। কিন্তু দেশকে যারা বিভাজন চেয়েছিলেন তাদের কারণে এই ঘটনাটা ঘটেছে। দেশ হওয়ার ভাগ হওয়ার পরে আমরা পাকিস্তানে যাইনি, পাকিস্তান আমাদের দেশ নয়, ভারতবর্ষ আমাদের দেশ। এ দেশে আমাদের নারী ভোটা আছে। রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জি, তার যেমন একটা ভোটের বা নাগরিকের নাগরিকত্ব অধিকার আছে, কেশপুরে 3 চাকার ভ্যান রিক্সা চালান তারও তেমনি অধিকার আছে। এ অধিকার কেউ কোনোদিন হারিয়ে দিতে পারবে না। এবার আসুন, আলোচ্য সূচির উপরে আছে, আমরা সংরক্ষণ পেতে চাই। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি প্রায় 35% সংরক্ষণ পশ্চিমবাংলায় ভোগ করছেন, 22% শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব 6%, এরপরে বাকিটা ওবিসি। যে অধিকার বাকি আছে আমরা বলতে চাই আমাদের সংরক্ষণ দিন। আপনারা জানি এখানে শাসক গোষ্ঠীর অনেক বন্ধুরা আছেন, সত্য কথা বলতে কোনদিন আমরা পিছিয়ে যাইনি, আজকেও যাব না। গত বাম জামানায় মরার সময় যেমন সিপিএম কলমা পড়েছিল যে 10% সংরক্ষণ দিয়ে দিলাম, বর্তমান টিএমসির জামানায় দিদিমণিও বললেন আমরাও সংরক্ষণ দিয়ে দিলাম। এটা একদম ভাওতা, 100 বার ভাওতা, সংরক্ষণ দেওয়া হয়নি। বিল পাশ হয়েছে কিন্তু বলা হয়েছে পরিকাঠামো তৈরি করতে 6 বছর সময় লেগে যাবে, অর্থাৎ 6 বছর আগে সংরক্ষণ দেখা যাবে না। বাবুর আর একটা নতুন ফেকরা, 10% ওবিসি দিলাম। আজকে কেশপুরের বিডিও অফিসে যান, গিয়ে খোঁজ নিন যে কতজন মুসলিম ওবিসি সার্টিফিকেট পেয়েছে, গল্পের জায়গা নেই। এই বাস্তব অবস্থাটাকে মনে রাখতে হবে। আমাদের বক্তব্য, ভোট আমরা দেব, লড়াই আমরা করব, ট্যাক্স আমরা দেব,
সংরক্ষণ থেকে বঞ্চিত কেন থাকব? জমিয়ে তলামাহীন তাই দাবি রেখেছে সংখ্যার ভিত্তিতে পশ্চিম বাংলায় সংরক্ষণের দরকার আছে, আছে না নাই হাত তুলে বলুন। সেই সংরক্ষণ আমাদের প্রয়োজন। আমরা সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, ইনিয়ে বিনিয়ে বেকার তারা করলে মুসলমান ছেলেমেয়েরা কোনোদিন চাকরি পাবে না। টিএমসি সরকার, আমি জানি টিএমসির বন্ধুরা আছে, সেই বন্ধুদের জিজ্ঞাসা করি, প্রায় ধরুন আড়াই বছর সরকারের বয়স হল, হিম্মত আছে সরকার সে পত্র প্রকাশ করতে পারবে যে তারা এই আড়াই বছরে কতজন মুসলমানকে চাকরি দিয়েছেন? পারবে কি ভাই? পারবে না। তার মানে সরষের মধ্যে ভূত আছে, এরা পারবে না। মুখে তারা বড় বড় কথা বলে আমরা সংরক্ষণ দিয়েছে, না মিথ্যা কথা, ওটা সংরক্ষণ বলে না। ইমাম ভাতা, কন্যাশ্রী, সাইকেল দেওয়া, এটা সংরক্ষণ নয়, সংরক্ষণ পার্মানেন্ট সলিউশন। আমরা আব্দুল কাদের সাহেব চাকরি করবেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরী চাকরি করবেন না, মাওলানা হাসিবুর রহমান চাকরি করবেন না, কিন্তু আপনাদের ছেলেমেয়েরা চাকরি করবে। এই কারণে এই সংরক্ষণ নিয়ে আমাদের লড়াই ছিল বামের বিরুদ্ধে। টিএমসি সরকার যদি স্থায়িত্ব চায়, স্থিতিশীলতা চায়, দীর্ঘমেয়াদী সরকার চায়, সংরক্ষণ তাদেরকে দিতে হবে, তাদেরকেও গদি থেকে সরে যেতে হবে। অত্যন্ত পরিষ্কার কথা, এখানে কোনো ঢাকঢাক গুড়গুড়ের ব্যাপার নেই। সংরক্ষণ বুঝিয়ে দিতে হবে, সংরক্ষণ না দিলে এই অবহেলিত সমাজ। আমরা বলেছিলাম এখানে আছে জীবন এবং ধন সম্পদের সুরক্ষার দায়ী দায়িত্ব, রাজনৈতিক হানাহানি। বাম জামানায় 56,000 মানুষ 34 বছরে রাজনৈতিক খুন হয়েছিল, যার মধ্যে প্রায় 40,000 কেশপুর ছিল তার স্বর্গরাজ্য। আমার বলতে আপত্তি নেই, আমাদের বক্তব্য, মুসলমান ছেলে আপনারা কেন কেন লেথেল বাহিনী হবেন? যে লেথেল বাহিনী আগে ছিলেন এখন সেই লেথেল বাহিনী মুসলমান হবে, আমার দুঃখ সেখানে। চাকরি করুন, অধিকার আদায় করুন, নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করুন, লেথেল বাহিনী হবেন কেন? আপনাদের কষ্ট হবে শুনতে, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী সত্য কথা আপনাদের বুঝিয়ে দিচ্ছে। আজকে বিজেপির সভা, বিজেপির এক নেতার নাম তথাগত রায়, তার আরেক ভাই যিনি টিএমসির মেম্বার অব পার্লামেন্ট, যার নাম সৌগত রায়, একই বাড়ির একই দাদা ভাই বাবু। এক নেতা আজকে বিজেপির মঞ্চে, তিনি হলেন তথাগত রায়, আর এক নেতা সৌগত রায়, তিনি হলেন টিএমসির এমপি। কি প্রমাণ করে? প্রমাণ করে মুসলমানদের অশিক্ষার কারণে এই দলতন্ত্র, আর মুসলমানকে ঠেঙারে বাহিনী করে রেখেছে ওই বুদ্ধিমান লোকেরা। আপনাদের পা ধরে দরখাস্ত করতে এসেছি, অনেক খুন সন্ত্রাস করেছেন, আর করবেন না, আমাদের কাজ করতে দিন। এটা মনের দুঃখের কথা বলছি, আমার বাংলার ভবিষ্যতের কথা ভাবছি। খুন খারাপিতে বাংলার ভবিষ্যৎ গড়বে না বন্ধু, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়বে না। আমি খবর রেখেছি কেশপুরে আসব, নেতাদের খুব গাল ফুলে গেছে, কোন নেতা বুঝতে পারছেন তো, নাম আমি আর বলছি না, নেতাদের গাল ফুলে গেছে। তার মানে চৌধুরী সাহেবকে কেশপুরে আসতে হবে, টিএমসি অফিস থেকে ভিসা নিতে হবে। দুঃখের কথা, এত ভয় কেন? সরকার আপনাদের কয়েক লাখ মানুষের ব্রিগেডের সভা করলেন জয় জয়কার, তো আমাদের কিনি ভয় কেন? তার মানে কিন্তু আছে,
চূড়ান্ত দায়িত্ব নিয়ে যেহেতু সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি যেহেতু তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি দলনেত্রী, এই সাংবাদিক এবং সংবাদ মাধ্যমে আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, আলেম সমাজের গায়ে হাত দিলে বাংলায় আগুন লেগে যাবে। জিন্দাবাদ করলে আমার কথা পড়ে হারিয়ে যাবে। কি বললাম? আলেম সমাজের গায়ে হাত দিলে বাংলায় আগুন জ্বলবে, কারণ এ দেশের জন্য আমরা বলিদান দিয়েছি, আমরা কুরবানি দিয়েছি। আমরা সঠিক সত্য কথা বলতে পারব না, সভা সমিতি করতে পারব না, ভাই ভাইয়ের কাছে তার হাতদারের কথা রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে? এই কারণে টিএমসি দল আমাদের কারণে যারা ক্ষমতায় বসেছে এত তাড়াতাড়ি নিমো খারাপ হয়ে গেল, এত তাড়াতাড়ি চোখ উল্টে দিল। নন্দীগ্রামে তো আমরা 14 বার গেছি, আমি রসগুলিয়া 14ই মার্চে বাংলার কোন নেতা নেত্রী নন্দীগ্রাম যাননি, ভালো করে কেশপুরের মানুষ সাক্ষী থাকুক, গর্বে তার মানুষেরা সাক্ষী থাকুক, মেদিনীপুরের মানুষেরা সাক্ষী থাকুক, 14ই মার্চে রাত্রি বেলা 11টার সময় 10:30টার সময় আমি নন্দীগ্রাম গিয়েছিলাম। অশোকগুড়ি আমাদের গাড়ি আটকেছিল, ভেঙে দাও, গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে দাও, ফেলে দাও। এরপরেও আমরা গেছি নন্দীগ্রাম হাসপাতাল, তারপরে রাত্রিবেলায় তমলুকের হাসপাতাল। বাংলার কোন নেতা নেত্রীরা যাননি, আমাদের কোন অবদান নেই বাংলায়, সেই অবদানের প্রতিদান এই মেদিনীপুরে আসা যাবে না, মেদিনীপুরে বক্তব্য রাখা যাবে না, অন্যায় কথা, দুঃখের কথা। এটা কি দুঃখের না দুঃখের নয়? এটা অন্যায়, এই অন্যায় মেনে নেওয়া যায় না। আমরা মানুষের জন্য লড়াই করতে চেয়েছি, জমিয়তুল মাহির এবং আপনাদের এটাও বলি, নন্দীগ্রাম আন্দোলনের চাঁদা মাদ্রাসার ছাত্ররা দিয়েছিল, মাদ্রাসার হুজুররা দিয়েছিলেন, লক্ষ লক্ষ টাকা খরচ জমিয়তুল মাহিনদের আলেম সমাজ দিয়েছিল। সাধারণ মানুষ বলতে পারবেন যে ক পয়সা চাঁদা নন্দীগ্রামে আমার হাতে দিয়েছে? তাহলে এই কুরবানি এবং ত্যাগের বিনিময়ে বাংলার মানুষের মুক্তির পথ আপনারা আমরা দেখলাম, এরপরেও আমাদের কোন অবদান নেই। আমি বলব সরকারে আছেন ঠিক আছে, কিন্তু আমাদের কাজ করতে দেন। সম্মানিত ভাই, জমিয়তুল মাহিন চায় ওয়াকাফ সম্পত্তি পুনরুদ্ধার, ওয়াকাফ সম্পত্তির উপরে ফুটবল মাঠ তৈরি হচ্ছে, আপনারা কি চান এটা? ওয়াকাফ সম্পত্তির উপরে ক্লাব ঘর তৈরি হচ্ছে, ওয়াকাফ সম্পত্তির উপরে দোকান ঘর তৈরি হচ্ছে। সমাজ যাবে কোথায়? দক্ষিণ কলকাতায় ওয়াকাফ সম্পত্তির মসজিদকে গুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, সেখানে প্রমোটাররা বড় বড় বিল্ডিং তৈরি করছে। এই যুগে, এই যুগে এই টিএমসির জামানা, এই দুঃখের কথাকে আমরা বলতে পারবো না? কে রক্ষা করবে? মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদগাহ, বীরত্ব সম্পত্তি কে রক্ষা করবে? আমরা এই কথাগুলো বলবো না? উত্তরপ্রদেশের পরে সব থেকে বেশি সম্পত্তি ওয়াকাফের পশ্চিম বাংলায়, 1,42,000 সম্পত্তি আছে পশ্চিম বাংলায়। এই নয় সাই করার চিলমিলি খেলা আমরা মেনে নিতে পারব না। জমিয়তুল মাহিন চায় যে আপনাদের এই পৈতৃক আল্লাহ আল্লাহর নামে দেওয়া এই সম্পত্তিকে হিফাজত করুন,
মাদ্রাসা মসজিদ গোরস্তান ঈদগাহ বীরত্ব এই সম্পত্তিকে লুটিপুটে খাবেন না খেতে দেবেন না এই কথাগুলো বলার অবকাশ এসেছে হ্যাঁ যাচ্ছে জীবন ও ধন সম্পদ ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 21 বলা হয়েছে প্রতিটি মানুষের জীবন এবং সম্পদকে সুরক্ষিত করার দায়িত্ব সরকারের কি হিন্দু কি মুসলমান কি জৈন কি আদিবাসী কি চামার কি মুচি আমরা চাই সবাই মানুষ আমাদের বক্তব্য প্রতিটি মানুষের জীবন এবং সম্পদ সুরক্ষিত হোক এটা আমাদের চাহিদা সবাই বেঁচে থাকুক এটা আমরা চাই আমরা বাঁচব তোদের বাঁচার অধিকার নেই এই কথা বলা হল স্বৈরাচারী কথা এটা হল হিটলারের কথা এটা হল ভারতের সংবিধান বিরোধী কথা জমিয়ে তলমাহীন বলে প্রত্যেকের নিরাপত্তা দিতে হবে প্রত্যেককে জীবন সম্পদকে সুরক্ষিত করতে হবে আমার কাছে প্রশ্ন এসেছে ইমাম ভাতা এখানে অনেক ইমাম সাহেবরা আছে আমরা ইমাম ভাতার বিরুদ্ধে নই কিন্তু ইমামকে কি কাজ করতে হবে দয়া করে সেগুলো শুনে নেবেন ওয়াকা বোর্ড থেকে ইমাম ভাতার কাগজ নিয়ে এসেছি ইমাম সাহেবদেরকে পালস পোলিও খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে ছোট ছোট বাচ্চাদের কার বাচ্চা হয়েছে কার বাচ্চা হয়নি তার হিসাব দিতে হবে কি বুঝলেন এতদিন পাঁচ অক্টের নামাজের হিসাব দিতে হতো এখন ইমাম সাহেবকে হিসাব দিতে হবে যে কার বাড়িতে পালস পোলিও বাচ্চারা খেয়েছে কে খায়নি দিদিমণি দায়িত্ব দিয়েছেন ওয়াকাফ বোর্ড ইমামের দায়িত্ব বাবু ইমামের দায়িত্ব দলছুট স্কুল রেকর্ড ভালো আছে বলছি দলছুট মাদ্রাসা ইমাম সাহেব দায়িত্ব নেবেন কে ছেলে পড়তে যায় কে পড়তে যায় না এমনকি গর্ভবতী পাড়ায় কে কার বাড়িতে বাচ্চা আসন্ন কে আসন্ন নয় তারও ভাষা ইমাম সাহেবকে দিতে হবে এতদিন পর্যন্ত তো আমাদের জানা ছিল নামাজ রোজা হজ জাকাতের ফতোয়া ইমাম সাহেব দেবেন এখন পালস পোলিওর জন্য ইমাম সাহেবকে আর একটা খাতা খুলতে হবে না হবে না তিন মাস যদি রিপোর্ট ভালো হয় তবে ইমাম সাহেব বেতন পাবেন আর তা না হলে আউট যদি শর্ত না দিয়ে বেতন হতো বোঝা যেত ইমাম সাহেবদের কিছু কাজ ইমাম সাহেবদের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজের পরে কি সময় পাবেন আর কতটুকু পাবেন আমরা মনে করি এই শর্ত চাপিয়ে দিয়ে ইমাম সাহেবদের সম্মানকে হানি করা হয়েছে ইমাম সাহেবদের সম্মানকে দুর্বল জায়গায় নিয়ে আসা হয়েছে এই কথাগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা আমরা ভারতবর্ষের সংখ্যা লঘু সংখ্যাগুরু হিন্দু ভাইরা মনে রাখবে পৃথিবীতে এমন কোন দেশ নেই ভারতের মুসলমানকে জায়গা দিতে পারে পাকিস্তান জায়গা দেবে আমাদের বলুন বাংলাদেশ দেবে দুবাই দেবে সৌদি দেবে দেবে না ভারতের মাটিতেই মুসলমানকে থাকতে হবে ঠিক তেমনি ভারতবর্ষের হিন্দুদের জন্য পৃথিবীর অন্য কোন দেশ নেই ভারতবর্ষের হিন্দু এখানেই থাকবে মুসলমানকে এখানে থাকতে হবে হিন্দু বন্ধুদের এখানে থাকতে হবে অতএব হিন্দু মুসলমানের যৌথ দেশ হল ভারতবর্ষ এত সুন্দর দেশ হারামান শরীফায় মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা পাঁচ জমির তার গুরুত্ব কোরআন হাদিসে আছে হারামান শরীফায় বাদ দিয়ে
আমাদের কাছে ভারতের মাটি সব থেকে পবিত্র, সব থেকে ভালো। এত এত ভালো দেশ নেই, এই কারণে দেশপ্রেম, দেশপ্রীতি, দেশের সম্প্রীতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃত ভারতবাসী কোনদিন হিংসার পথ অবলম্বন করতে পারে না। প্রকৃত দেশবাসী হয়ে এক দেশবাসী আর এক দেশবাসীর প্রতি ভালোবাসার কথা নেবে। আমরা অনুরোধ করব এই সম্প্রীতির কথা আমরা যেন মনে রাখি। রাজনৈতিক হানাহানি আমি আপনাদের পা ধরে দরখাস্ত করে গেছি, আর নয়, আর নয়। রাজনীতি করুন, নেতা হন, চুটিয়ে রাজনীতি করুন, হিংসা বিদ্বেষ যারা শিখাচ্ছে তাদেরকে করতে বলুন, আপনারা ভালো থাকুন। হিংসা বিদ্বেষ, জীবনহানি, এ সমস্ত ভারতের সংবিধান বিরোধী কাজ, এই কাজকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। জমিয়ে তোলামা চায় স্বৈরাচারী মনোভাবের পরিবর্তে গণতান্ত্রিক মনোভাব, সহ অবস্থানের মনোভাব। প্রত্যেক দলের মানুষ বাঁচবেন, প্রত্যেকে বাঁচবেন, প্রত্যেকে থাকবেন, এবং দলতন্ত্র নয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত ভারতবর্ষের মানুষ গণতন্ত্রের সুখ সুবিধা পাক, এটা আমরা চাই। দাঙ্গা প্রতিরোধ বিল লোকসভায় পাশ করতে হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য, আমি 2011 সালে দাঙ্গা প্রতিরোধ আইনের কপি দেখেছি। কংগ্রেসের সাথে, সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের সাথে কোনভাবে 5-7 বার সাক্ষাৎ করেছি। দুঃখের বিষয়, কংগ্রেস আনতে পারেনি। এর থেকে আরো দুঃখ, বিজেপি যে কথা বলে, টিএমসি দল একই কথা বলে। দাঙ্গা প্রতিরোধ আইন তারা চায় না। দাঙ্গা প্রতিরোধ আইন হলে ভারতবর্ষে আর দাঙ্গা হবে না। 65,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা ভারতবর্ষে হয়েছে, কম হলেও 65,000 বার। এই 65,000 বার সাম্প্রদায়িক দাঙ্গায় কত হাজার মানুষের প্রাণ গেছে, কত সম্পদ গেছে, কত জীবন গেছে, কত আসবাবপত্র লুণ্ঠিত হয়েছে। জমিয়ে তোলামাহিন বরাবর দাবি রেখেছে, কে আর নারায়ণন, তার কাছে আমরা 21 লক্ষ স্বাক্ষর দিয়ে স্মারকপত্র দিয়েছিলাম যে জীবন সম্পদ সুরক্ষিত করার জন্য আইন তৈরি করুন। আজকে আমরা চাই মেদিনীপুরে আপনারা আওয়াজ তুলুন যে দাঙ্গা প্রতিরোধ আইন লোকসভায় পাশ করানো হোক। বুঝতে পারছেন না, পারছেন না, তাতে দেশে দাঙ্গা হবে না বলে তার শাস্তি হবে। মহিলারা যদি ক্ষতিগ্রস্ত হন, 2 বছর থেকে 17 বছর পর্যন্ত তাদের জেল। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারা যদি বিফল হন, তাদেরও 3 থেকে 5 বছরের জেলের কথা বলা হয়েছে। এই সমস্ত কথাগুলো আইন যদি তৈরি থাকে তাহলে তার কাজ হবে। টাটা আইন আছে, ভোটা আইন আছে, এরপরে মাওবাদীদের ব্যাপার আইন আছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন আছে, দাঙ্গা প্রতিরোধের কঠোর আইন তৈরি হোক। আজকের জনসভায় এই সমস্ত বিষয়বস্তু আপনাদের সামনে রাখার জন্য এই সভা ডাকা হয়েছে। আপনারা ভালো থাকবেন, অপরকে ভালো রাখার সুযোগ দেবেন। জমিয়ে তোলামাহিন অত্যধিক দায়িত্বশীল সংগঠন। চিত্তরঞ্জন দাস বলেছিলেন, জমিয়ে তোলামাহিন কোনদিন ভুল সিদ্ধান্ত নেয় না। জমিয়ে তোলামাহিন দায়িত্বশীল সিদ্ধান্ত নেয়, গণতান্ত্রিক সিদ্ধান্ত নেয়, বলিষ্ঠ সিদ্ধান্ত নেয়। এই কারণে জমিয়ে তোলামাহিনদের কাজের সাথে যুক্ত থাকুন, জমিয়ে তোলামাহিনকে ভালোবাসুন। আমি কোরআন মজিদের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ইমানদার বান্দা,
সত্যবাদ সকলে যে যেখানে হাত তুলে নেন সকলে দোয়া করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আমিন হে পরওয়ারদিগার আলাম আমাদের সমস্ত গুনাহাতাকে মাফ করে দিন আমিন আজকের আয়োজনকে আপনি কবুল করুন আমিন আলামিন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা দান করুন আমিন হিংসা হানাহানি থেকে দেশের মানুষকে আপনি বিরত রাখুন আমিন আলহামদুলিল্লাহ আমিন মানব কল্যাণের যে কাজগুলো জমিয়ে তোলার পরে আসছে করবার সুযোগ এবং তৌফিক দান করুন আজকের ইস্তেমাকে এই ইস্তেমাইয়াত কাইফিয়াতকে আপনি দয়া করে কবুল করে নেন আমিন আর্থিকভাবে সামাজিকভাবে দৈহিকভাবে যারা পরামর্শ দিয়েছেন সাহায্য করেছেন তাদের সাহায্যকে কবুল করুন আমিন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করুন আমিন ভারতবর্ষকে শান্তি ভারতবর্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করুন আমিন পশ্চিমবঙ্গকে অশান্তর হাত থেকে অশান্তির হাত থেকে দুর্যোগের হাত থেকে অপ্রীতিকর অবস্থার হাত থেকে বাংলার নকটি মানুষকে আপনি হেফাজত করুন আকরামুল আকরামিন যারা যে সহযোগিতা করেছেন তাদের কবুল করুন এই কেশপুরেও যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে আপনি কবুল করুন এই ইস্তেমাকে আপনি কবুল করুন إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله أجمعين برحمتك يا أرحم الراحمين أبدرا طلبوا بجان شانتي كون نبابي السلام عليكم وعليكم ভাই এখনই আজান হবে এখানেই জামাত হবে এখনই আজান হবে এখানে একটা জামাত হবে আপনাদের সকলের উপকারে লাগবে মেদিনীপুর শহরের উপরে একটি ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়েছে শুধুমাত্র মুসলমানদের জন্য চাকরি বাকরি শিক্ষা দীক্ষা চিকিৎসা কবে কোন চাকরি ফর্ম দেওয়া হচ্ছে কোথায় কোন ভর্তি হওয়া যাবে কবে তার ফর্ম ফিল আপ শেষ হবে কোথায় কোন চাকরির ক্ষেত্রে স্টাইপেন্ড পাওয়া যাবে কোথায় শিক্ষার ক্ষেত্রে স্টাইপেন্ড পাওয়া যাবে কোথায় চিকিৎসার ক্ষেত্রে কত ছাড় পাওয়া যাবে কোথায় গেলে তার দরবার করা যাবে সেই সমস্ত ইনফরমেশন সেন্টার সাহারা প্রিন্টার চতলায় একটা অফিস খোলা হয়েছে আপনাদের প্রয়োজনে আপনার সমস্ত ইনফরমেশন পাবেন ওখানে গেলে সাহারা প্রিন্টার নান্নুর চক মেদিনীপুর সাহারা প্রিন্টার্স নান্নুর চক মেদিনীপুর ভাই আজকের এই সভার ক্যাসেট তৈরি হয়ে আছে ফেমাস মোবাইল অ্যান্ড কম্পিউটার হসপিটাল রোডে যদি কারো প্রয়োজন থাকে সেখান থেকে নিতে পারেন ফেমাস মোবাইল অ্যান্ড কম্পিউটার হসপিটাল রোডের দোকান আছে সেই দোকান থেকে আজকের ফুল প্রোগ্রামের আপনি নিতে পারেন জমিয়া তের জানদানি আগে সবাই চলো কি গেছে সবাই আত্মি রে চলো ওইটা অডিও লয় গো লাস্ট ওদের ইয়াও দিচ্ছে হচ্ছে না কি বলবো